মোহাম্মদ হারুনুর রশিদ পুলিশের এক আলোচিত সমালোচিত চরিত্র। বিস্তম বিসিএস এর মাধ্যমে 2000 সালে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ বিভাগে চাকরি নেন, কিন্তু তার বাবা মোহাম্মদ হাদিস ভূঁইয়া মুক্তিযোদ্ধা ছিলেন না। 1996 সালে 12ই জুনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা হিসেবে হাদিস ভূঁইয়ার নাম অন্তর্ভুক্ত করা হয়। জাতীয় সংসদের তৎকালীন ডেপুটি স্পিকার মোহাম্মদ আব্দুল হামিদের প্রভাবে মুক্তিযোদ্ধার তালিকায় জায়গা পান তিনি। ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ তার গ্রামের বাড়িতে শত শত কোটি টাকা ব্যয়ে গড়ে তুলেছেন প্রেসিডেন্ট রিসোর্ট নামে অত্যাধুনিক ও বিলাসবহুল একটি প্রমোদগার। মিঠামইন উপজেলার গাগরা ইউনিয়নের হোসেনপুর গ্রামে 40 একরের বেশি জায়গা নিয়ে রিসোর্টটি তৈরি করা হয়েছে। রিসোর্টের প্রিমিয়াম স্যুটের প্রতিদিনের ভাড়া 20,000 টাকা ও সর্বনিম্ন ডিলাক্স রুমের ভাড়া প্রতিদিন 10,000 টাকা। প্রেসিডেন্ট রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তারই ছোট ভাই ডক্টর শাহরিয়ার। রিসোর্টটিতে হারুনের পরিবারের 5 থেকে 7 একর জায়গা রয়েছে, বাকি অন্তত 35 একর জায়গা ছিল অন্যদের। এসব জায়গার মালিকদের দাম দেওয়ার কথা বলে হারুন রিসোর্টটির জন্য জায়গা দখলে নেন। জায়গার মালিকদের মধ্যে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষজন রয়েছে। এসব জায়গার জন্য কেউ পুরো দাম পাননি, কেউ 10 লাখের মধ্যে 1 লাখ, আবার কেউ 20 লাখের মধ্যে 2 লাখ, এমন হারেই টাকা পেয়েছেন। জায়গার দাম না পায় এখনো অন্তত 10 থেকে 12 জন তাদের জমি রেজিস্ট্রি করে দেননি। তাদেরই একজন মিঠামইন সদর ইউনিয়নের গিরিশপুর গ্রামের দিলীপ বণিক। তিনি জানান হারুন রিসোর্ট করার কথা বলে তার 1 একর 10% জায়গা নিয়েছেন। এলাকাবাসী বলছেন সাবেক ডিবি প্রধান হারুন সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদের আশীর্বাদ এবং সহযোগিতায় চাকরি পাওয়া থেকে শুরু করে পুলিশের বিভিন্ন উচ্চ পদে আসীন হতে পেরেছেন। মোহাম্মদ আব্দুল হামিদ সে সময় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করায় তাকে খুশি করতে দাপুটে পুলিশ অফিসার হারুন তার রিসোর্টের নাম দিয়েছেন প্রেসিডেন্ট রিসোর্ট। ফলে নিজেদের তেমন উল্লেখযোগ্য পরিমাণ জায়গা না থাকলেও রিসোর্টের জন্য জায়গা নিতে বেগ পেতে হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে রিসোর্টটিতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে, তবে রিসোর্ট বুকিং চালু রয়েছে। শেখ হাসিনার পতনের পর হারুনের অপকর্মের বিষয়গুলো এখন মানুষের মুখে মুখে।